আসসালামু আলাইকুম সবাই কেমন আসো বাচ্চারা আন্টি আজকে চলে আসছি মজার রেসিপি নিয়ে পালস চকলেট দিয়ে আজকে মজাদার ড্রিঙ্কস তৈরি করব ঠান্ডা ঠান্ডা সবাই রেসিপি দেখতে চলে আসো অনেক সুন্দর একটা রেসিপি হবে এই গরমের ভিতরে এই যে এখানে আমি ছয় সাতটা পালস চকলেট নিয়ে নিছি এখন চকলেটগুলোকে আমি সিলে নিব তারপর আমি এগুলোকে ব্লেন্ডার করে নিব। তোমরা সবাই আমার রেসিপিটা ফলো করে বানাইতে পারো অনেক ইয়ামি লাগবে এই যে এখন আমি চকলেটগুলোকে ব্লেন্ড করে নিব চকলেট তো তোমাদের এমনি খুব পছন্দ তার ভিতরে যদি আবার ঠান্ডা ঠান্ডা মজাদার ড্রিঙ্কস হয় তাহলে তো তোমরা আরও বেশি পছন্দ করবা এই যে আমার চকলেটগুলো ব্লেন্ডার করা হয়ে গেছে দেখো কত সুন্দর মিহি হয়েছে আমার চকলেটগুলো এখন আমি একটা বাটিতে চকলেটের গুঁড়োগুলো নামিয়ে নিচ্ছি তারপরে আমি লেবু কেটে নিব লেবু দিয়ে বরফ দিয়ে আমি সেভেন আপ দিয়ে মজাদার ড্রিঙ্কস তৈরি করব। তোমরা সবাই একবার হলেও ট্রাই করবা দেখবা অনেক মজা লাগবে আমি আজকে শুধু তোমাদের জন্য এই রেসিপিটা নিয়ে আসছি আমাদের বড়দের জন্য না শুধুই তোমাদের জন্য এই যে এখন দেখো আমি খুব সুন্দর তাজা তাজা দুইটা লেবু নিয়ে নিছি এখন লেবুগুলোকে আমি স্লাইস করে কেটে নিব তোমরা সাবধানে লেবুটা কাটবা লেবু কাটতে গিয়ে হাত কাটবা না আনটি কিন্তু খুব ভয়ে ভয়ে হা লেবুগুলা কাটতেছি এই যে এরকম করে টুকরো টুকরো করে নিবা হ্যাঁ এই যে লেবুগুলো টুকরো হয়ে গেছে এইবারে তোমরা একটা গ্লাস নিয়ে নিবা গ্লাসের ভিতরে চকলেটের গুঁড়াটা দিয়ে দিবা একটু বেশি দেরি করবা না তাহলে কিন্তু বাতাসে চকলেটের পাউডারটা জমাট বেঁধে যায় খুব তাড়াতাড়ি কাজটা করবা তারপরে তোমরা লেবু কুচিগুলো দিয়ে দিবা দিয়ে একটা হামান দস্তার সচুনি দিয়ে ভালো করে সেঁচি নিবা দেখো লেবুগুলোর থেকে কি সুন্দর লেবু রস বের হয়েছে এখন চকলেটের পাউডার সাথে মিশে কালারটা খুব সুন্দর আসছে এবার কুচি দিয়ে দিবা বরব কুচি দেওয়া হলে তোমরা সেভেন আপ দিয়ে দিবা সেভেন আপটা অবশ্যই ফ্রিজ থেকে নিয়ে নিবা খেতে তো খুবই ইয়ামি লাগবে এই গরমে ঠান্ডা ঠান্ডা লেবুর ড্রিঙ্কস অনেক মজার ছিল আমার কাছে অনেক ভালো লাগছে তোমাদের কাছে জানিয়ে আরও ভালো লাগবে তোমরা সবাই ট্রাই করবা আর কেমন লাগছে আন্টিকে কমেন্ট করে জানাবা তো আজকের রেসিপি এ পর্যন্তই আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগছে আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম